লোভ লালসা ভয়ভীতি বা কোনো প্রকার অর্থের প্রলোভন ছাড়াই শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে শরাফির স্নেহানাম ধারণ করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক তরুণী। সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বোয়ালডাঙ্গা গ্রামের সনাতন বৈরাগীর ১৯ বছর বয়সী মেয়ে দেবশ্রী বৈরাগী, বর্তমানে শরাফির স্নেহা। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেন, কিন্তু পড়াশোনার পাশাপাশি এবং তার সহপাঠী কিছু মুসলিম বন্ধুদের সাথে পরিচয় হয়, তাদের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন। মুসলিমদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা ভালো লাগায় তিনি নিজ ইচ্ছায় ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। হিন্দু ধর্ম পরিত্যাগ করে গত বছর ২৬ ডিসেম্বর মিকো নোটারি পাবলিকের কার্যালয়ে সাতক্ষীরায় উপস্থিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ বছরে ৩ জানুয়ারি আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের আরিফুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ মুন্তাসির মামুন ওরফে মিঠুনের সাথে ইসলামী শরিয়া মোতাবেক ১০১ টাকা দেন মোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তরুণী। এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলাম ধর্মের প্রতি অটল থেকে স্বামীর সাথে সংসার করবার ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন নওমুসলিম শরাফিন স্নেহা। ভোরের পাতা, নিউজ ডেস্ক।